নতুন পাঠ্যক্রমের উপর জঙ্গি হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন নতুন পাঠ্যক্রম নিয়ে এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। আরও জানান স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে সরকার কাজ করছে, একটি মহল এই শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করতে চায়। শিক্ষামন্ত্রী আরও বলেন আগামীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে একটি পরীক্ষা হবে, সমাবর্তনে স্নাতক স্নাতকোত্তর এমফিল ও পিএইচডি পর্যায়ে অংশগ্রহণ করেন 1884 জন গ্র্যাজুয়েট। প্রাথমিক মাধ্যমিকে আমাদের সেরকমের একটি শিক্ষাক্রম তৈরি হয়েছে, যদিও সেটির উপরে একেবারে একটি প্রায় জঙ্গি হামলার মতো একটি হামলা ঘটে গেছে। তারপরেও আমরা মনে করি যে আমাদের এই নতুন কারিকুলাম, নতুন শিক্ষাক্রম, সেটি নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ভুলভ্রান্তি কোথাও আছে সেই ভুলভ্রান্তি সংশোধন হয়েছে, হচ্ছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।